আমার নির্বাচনে আমার প্রতিপক্ষকে এটা আমি কোনোদিন ভাবি না। আমার কাছে ভোটার হচ্ছে মূল বিষয়, যে কারণে যখন লোকে বলে এই ইলেকশন তো সোজা, তখনও আমি একেবারেই ওই ইউনিয়ন পরিষদের মেম্বারের মতো বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন করি, কারণ আমার কাছে ভোট হচ্ছে ভোটারের বিষয় নিয়ে। এবং আমার ভোটারের কাছে ভোটারকে আমি কতটা সম্মান দিচ্ছি, কতটা সম্মান দিয়ে তার কাছে আমি ভোট প্রার্থনা করছি, তার মূল্যবান ভোট, সেটাই আমার কাছে মূল বিবেচ্য বিষয়। সে কারণে আমি ভোটারের কাছে যাচ্ছি, তাদের জন্য আমি কি করেছি বা করার চেষ্টা করেছি সেটা তুলে ধরছি, এবং তারাই কিন্তু মতামত দিচ্ছেন, তার উপরে ভিত্তি করে আমি চলি। আমার কোনো এখন তো ফেসবুক আছে, প্রত্যেকটি বক্তৃতা আমার আপনাদের রেকর্ডে আছে, কোথাও কোনো জায়গায় একটা কোনো প্রতিপক্ষ সম্পর্কে একটা শব্দ আপনারা শুনেছেন শোনেননি, কারণ আমি এতে বিশ্বাস করি না। আর আমি কোনো ধরনের নেতিবাচকতাতেই বিশ্বাস করি না। যারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলছেন, সেই অভিযোগগুলোর কতটা সত্য সেটা তো আপনারাই ভালো জানেন। অভিযোগগুলো সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন, এবং এমনও হতে পারে যে ওনারা যেই কাজগুলো করছেন আসলে নির্বাচনী পরিবেশটাকে ঘোলাটে করবার জন্যে, কারণ এখানে রায় মানুষের উপস্থিতি দিয়ে একটা আন্দাজ করা যাচ্ছে, সেই কারণে হয়তো কেউ একটু হতাশ হয়ে এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছেন যে এখানের পরিবেশটা একটু ঘোলাটে করা যায় কিনা। আমি আশা করি যে কোনো অপপ্রচারেই এখানকার নির্বাচনী পরিবেশ কোনোভাবেই ঘোলাটে হবে না, এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন হবে, এবং জনগণ নৌকার পক্ষে আবারও রায় দেবে,